Hi. 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 ধরেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুবই ব্যস্ত একটা টাইম পার করলেন এবং রাত্রবেলা বাসায় যায় দেখলেন যে আপনার প্রিয় একজন মানুষ আপনার জন্য ডিনার রেডি করে বসে আছে, তখন আপনার কেমন লাগবে? ডেফিনেটলি অনেক বেশি স্পেশাল ফিল হবে, অনেক ব্লেসড ফিল হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার সমস্ত ক্লান্তি দুঃখ মানে সারাদিনে সব কিছু একদম দূর হয়ে যাবে, সমস্ত ব্যথা কষ্ট দূর হয়ে যাবে, রাইট? এক্স্যাক্টলি আমার সাথেও সেদিন এই ঘটনাটাই ঘটছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি প্রচুর ব্যস্ততার মধ্যে থেকে দিন কাটাইছিলাম ওই দিন, অ্যান্ড দেন আমি বাসায় মানে অ্যাপার্টমেন্টে যাই 8:30-9:00 দিকে, যায় দেখি আমার ব্রাজিলিয়ান বান্ধবী অ্যালিস আমার জন্য ডিনার রেডি করে বসে আছে। অ্যাজ ইউ ক্যান সি ও সুন্দর করে লিখে রাখছে দিস ইজ ফর মিমি ব্রাজিলিয়ান ফুড। সো এটা দেখে আমার এত হ্যাপি লাগছে, বিকজ এই কাজটা এর আগে আমার বাবা মা ছাড়া আর কেউ করে নাই। অ্যালিস ইজ এ থার্ড পার্সন যে এই কাজটা করলো, অ্যান্ড দিস ইজ সামথিং ভেরি স্পেশাল। আই হোপ যে আপনারা বুঝতেছেন যে এটা দিস ইজ সামথিং বিয়ন্ড অ্যামেজিং। ওকে, যাই হোক, দেন হইতেছে এখানে আসে হইতেছে বিন অ্যান্ড বিনসে, হ্যাঁ এগুলো তো বিনসে, ইয়াস বিনস অ্যান্ড চিকেন। আমি দেখলাম যে একটা ট্রেতে কুকিং পেপার নিল, অলিভ অয়েল দিল, অ্যান্ড এটার উপর চিকেনটা রাখলো, চিকেনটা ম্যারিনেট করে দেন হচ্ছে এটাকেও মাইক্রোওয়েভে দিল। অ্যান্ড মাইক্রোওয়েভে দেওয়ার পর হইতেছে এখানে আমরা একটা ক্যাচাল বাজায় ফেলাই, বিকজ হইতেছে কোনো না কোনোভাবে দেখলাম যে ইলেকট্রিসিটি চলে আসতেছিল, না আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম, যাই হোক এটা আমরা পরে ফিক্স করে ফেলি। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে আমি চিকেন অ্যান্ড বিনটাকে একটু আলাদা করে রান্না করি, একটু স্পাইস দিয়ে, কারণ আমার তো ঝালটাল ভালো লাগে, তো আমি দিয়ে রান্না করি। অ্যান্ড এটা হচ্ছে রাইসের মধ্যে গাজর টাজর কী কী দিয়ে যেন অ্যালিস রাইসটা রান্না করে সেটা আগেই প্রিপেয়ার করে রাখছে, সো এটা আমি শ্যুট করতে পারি নাই। ওকে, সো এটা হচ্ছে ডিনার। ও আর এই ডিনার পুরো রেডি করার আগে না আমরা মানে করতে করতে না আমরা হচ্ছে একটু কথাবার্তা বলি। অ্যালিস হচ্ছে ওকে আমি একটা বাংলা লাইন শিখাইছিলাম, আমি তোমাকে ভালোবাসি, ওইটা হচ্ছে আমি ওকে আবার রিপিট করতে বলতেছিলাম, যেটা তুমি আবার বলো, আমি চাইতেছিলাম যেন ও ওর বয়ফ্রেন্ডকে আমি তোমাকে ভালোবাসি এটা বলে যেন সারপ্রাইজ দেয়। সো তোমরা এটা ওর মুখেই শোনো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, মানে এই মেয়েটা এত 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 কিউট, বুঝছো, মানে কিউটনেস আনলিমিটেড কিউট, মানে ওর কিউটনেসের কোনো লিমিট নাই। আর আমি আমি হচ্ছে কি বলবো, দেন হচ্ছে খাই, আমি প্রচুর টায়ার ছিলাম, মানে আমি যখন বাসায় আসতেছিলাম আমার মনে হতেছিল যে ভাই আমি এখন আবার যাবো রান্না করবো, আমি আর পারতেছি না, বাট দিস ওয়াজ সামথিং, আই মিন লাইক এটা একটা মানে খুব স্পেশাল একটা ব্লেসিং টাইপের একটা জিনিস ছিল আমার জন্য। যাই হোক, খাবারটা মজা ছিল, আমি যেহেতু স্পাইস অ্যাড করছি তো আমার কাছে খুবই মজা ছিল, যদিও অ্যালিস বলতেছিল এটা বেশি স্পাইস, আমি এটা এভাবে খাইতে পারতাম না, ওরা হচ্ছে স্পাইস খুবই লিমিটেড পরিমাণে স্পাইস দিয়ে খায়, বাট আমি অনেক বেশি স্পাইস দিয়ে খাইতেছিলাম, সো আমার কাছে যে খাবারটা খুবই মজা লাগতেছিল, অ্যান্ড তখন আমি এত বেশি মানে খিদা লাগছিল আমার, সো আমার কাছে মানে হয় না যে খিদা লাগলে কিন্তু খাবার আরও বেশি মজা লাগে, সো আমার কাছে অনেক 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 বেশি মজা লাগছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বড় কথা না, খাবার মজা না ইয়ে সেটা বড় কথা না, বড় কথা হইতেছে সে যে আমার জন্য মনে করে এটা রান্না করে রেডি করে রাখছে, থ্যাংক ইউ দিব সেটারও অনেক উর্ধে চলে গেছে জিনিসটা, সো আমি এটা একদম জাজি করবো না। এনিওয়েজ, সো পরের ভিডিওতে দেখা হইতেছে, আজকে তো ব্রাজিলের খেলা আছে, ইনশাল্লাহ ব্রাজিল জিতবে, সবাই ভালো থাকো, পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।